মহামৰা বিধানসভা সমষ্টি এখন খুমটাই চাহবাগী স্যার মই নির্বাচনী প্রচারত অংশ ললো আপনাদের দেখিছে ইয়াত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলো শ্রেণী রাইজ আহিছে ইয়ালে মোক আশীর্বাদ করবর কারণে সহযোগিতা করবর কারণে আর 11 তারিখে যেহেতু নির্বাচন হব 11 তারিখের দিনটো সকলো ওলাই আহিব আর ভারতীয় জনতা পার্টির পক্ষত ভোট প্রদান করব এই বিশ্বাস মোৰ আছে আর সেই বিশ্বাস লয়ে মই আগবাহি আছো। প্রধানমন্ত্রী মরণত ভাষণ দিছে, চাইওয়ালার দুঃখ চাইওয়ালা বুঝি পায়? সেটা তো 100% কারণ সেইকারণে আমি চাহ বাগানের কাম করবর কারণে লৈছো, আমি গাঁও উন্নয়ন করবলে লৈছো, টাউন উন্নয়ন করবলে লৈছো, সমানে চাহ বাগিচা উন্নয়ন করবলে আমি লৈছো। কারণ 70 বছরে নকৰা কিছুমান কাম আমি করে আছো। 70 বছরে কোনোবা এখন সরকারে কেতিয়াবা চাহ বাগিচাত শ্রমিকৰ লাইনৰ রাস্তা বনাইছিল নেকি? এবার মোক দেখাই দিয়কচোন কবাত, নাই বনোৱা। প্রথমবার কারণে আমার সরকারে আমি চাহ বাগানত 1 কোটি টাকা দিছো চাহ বাগানের শ্রমিকর লাইনের রাস্তা বনাবর কারণে। মেইন রাস্তা নহয়, মেইন রাস্তা আমি বনাই আছো, বেলেগ কথা, কিন্তু লাইনের রাস্তা বনাবর কারণে আমি পয়সা দিছি। আমি ক্লাস্টার সিস্টেমত থাকা লাইটের ব্যবস্থা আমি উঠাই দিছো, এটা ইন্ডিভিজুয়াল মিটার করে দিছো আমি প্রত্যেকের ঘরে ঘরে, যাতে শ্রমিকসকলে মাহে মাহে যাতে পয়সা উঠি থাকবে পারে, তেনেকা ধরনের ব্যবস্থাবিলাক আমি করে আছো। অন্তত চাহ বাগিচা এলাকাত আমি ভারতীয় জনতা পার্টিয়ে নিষ্ঠায় কাম করে আছো, গাঁও অঞ্চলত আমি নিষ্ঠায় কাম করছো। মুড়ি ডাঙরিয়ার যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, সেই নীতিরে আমি ভারতীয় জনতা পার্টি এতিয়া অসমত আগবাহি গৈ আছো। সেই কারণে আপনার দেখিব যে 11 তারিখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী রাইজ ওলাই আহিব ভারতীয় জনতা পার্টির পক্ষত ভোট প্রদান করবর কারণে। যা 17 বছর তো সেই কামে করে আছিল, কিন্তু এবার নির্বাচনের সকল কথা ওলাই পড়ব। কারণ আপনাদের দেখিছে যে যা 16 চনের যে আমার বিধানসভা নির্বাচন আছিল, সেই নির্বাচনটাতে সকলো পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনত। এটা লোকসভা নির্বাচনত যখন আসলে সেখানে নাইকিয়া হব। এসিএমএসের যোগেদি পবন সিং ঘাটোয়ারাকে ধরে বিভিন্ন নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে এই চাহ বাগিচা সম্ভব লো এক যে টাকা তেখেতলোকে যে মাচুল বছরেকীয়া মাচুল তার কোনো হিসাব নাই বলে ইতিমধ্যে রামেশ্বর তেলী কইছে নিজের ভাষণত, আপনি কি কেন? না সেটা তো হয়েই, কারণ সেখানে খাটি খাওয়া মানুষ, দুবেলা দুমুঠি খাবর কারণে সকলে কষ্ট করব লাগে। এবার যেনিবা আমি বিনামূল্যকে চাউল দিবলে আমি ব্যবস্থা গ্রহণ করেছি, আগতে সেই কামবিল করা নাছিল। চাহ বাগিচা অঞ্চলের সমস্যা যে সমাধান করবর কারণে দায়িত্ব আছিল, সেই পদক্ষেপবিলাক লব লাগিছিল, কিন্তু আমি লওয়া দেখা নাই। সেই কারণে ভারতীয় জনতা পার্টি আমার সরকারে আমি সেই পদক্ষেপবিলাক লৈছো, কাম করবর কারণে আমি আগবাহি গৈছো। আহি থাকা দিনবিলাক দেখিব যে আরো কাম হব, আরো ভাল ভাল কাম হব, গাঁৱত হব, টাউনত হব, চাহ বাগিচাত হব, সকলোতে আরো ভাল ভাল কাম হব। আমি অসমখনক ভারতবর্ষের ভিতর 10খন রাজ্যের ভিতর এখন করবর কারণে আগবাহি লৈ যাম। মাতি আনিলো আমার রেঞ্জারবিলাকক, মাতি আনিলো, মাতি আনি কলো যে আপনাদের আমার কৃষি ভিত্তিক পয়সা তার খেতে কারণে হেই দিছে, কলে যে আমি এটা তারপরে একটা আমি রেভিনিউ লোক কাগজ আছে 5000 টাকা তো পাবো পারে। আর সেইখিনি করার পিছত আমি মামার সমষ্টির প্রায় 300 কোটি উপর যুবকক আমি সেই 5000 5000 পুরো যুবক আমার নিশ্চয় আছে, দুর্গম পাইছে, ইয়াতে আছে, থাকে পাইছে, এখনের চিন্তাবিলাক আমি করে আছি। ইয়ার যোগেন দেয় মোক কই আছে, বহুদিনের পর কই আছে, মই ভাড়া নম্বর বনাবর কারণে তেতিয়ার পর আমি আমিও লাগি আছো যে আমার আমি উচ্ছেদ কাপ করিম। কাজিরঙার মাটি কোনোবাই দখল করেছে সেখানে চিন্তা কিন্তু কেউ ভবা কথা নহয়। সেই কারণে আপনার ভবিষ্যতে এডোখর মাটির প্রত্যেকে গড়াকে কোয়া কথা নহয়, এইখানে আমি অসম গ্রাম সরকারে যা সিদ্ধান্তর কথা অসম সরকারে আমি বিবেচনা করেছো যে মানুষবিল মানে আজ প্রত্যাহ্বান জানা কব পারো, মানে শক্তি আর গড়কাপ্তা বিভাগের মন্ত্রী হিসাবে আছো, যা 70 বছর এখন চাহ ভোট দিবর কারণে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করব।
আমি মূল হুটিলে আনি তেওঁলোকৰ জীৱন ধাৰণৰ পদ্ধতিটো আমি অধিক উন্নতি কৰিব লাগিব হেতু আমাৰ দৃঢ়তা আছে সংকল্প আছে আৰু আমি এখিনি নিশ্চিতভাৱে কৰি আছো কৰি যাম আৰু ভৱিষ্যতে তেখেতসকলৰ আমি অসমৰ অসমীয়া জাতি গঠনৰ প্ৰক্ৰিয়াত তেওঁলোকৰ যি অৰিহণা আছে ইয়াক আৰু অধিক শক্তিশালী হ'ব আমাৰ ইয়াৰ জৰিয়তে এই চাহ বাগিচা বুলি ক'লেতো আপোনালোকে জানেই দুটা ট্ৰেইনৰ শ্লোগান আছিল আগত হ্যাঁ আলি কুলি সেইবিলাক গুছি গ'ল এতিয়া এতিয়া আজি আজি দেখিলে খন্তেক আগতে কিমানবিলাক আমাৰ মুছলমান সম্প্ৰদায়ৰ যুৱকসকলে যোগদান কৰিছে হ্যাঁ চাহ বাগিচাৰ ৰাইজতো তেওঁ কংগ্ৰেছৰ ভেটিও চাম যাব মই যিটো দেখিছোঁ তেওঁলোকে ইয়াতে চিকিউৰিটি বচাবলৈ দিগদাৰ হৈ যাব মই যিটো আজি গম পাইছোঁ গতিকে ৰাইজ সজাগ হৈছে চাহ বাগিচাৰ ৰাইজ সচেতন হৈছে তেওঁলোকে বিজেপি পক্ষত আছে তাৰমানে তেওঁলোকৰ উন্নয়নৰ পক্ষত আছে তেওঁলোকৰ অতদিনে প্ৰত্যয়ন কৰা প্ৰত্যুত্বটো এইবাৰ লোকসভা নিৰ্বাচনত যোগ্য প্ৰত্যুত্ব দিব কিন্তু এইবাৰ যোগদান ধাৰাবাহিকভাৱে কৰি আছে আজি ইয়াত কোৱা নাই আমি যোৱা মিটিংখনত আজি এসপ্তাহ আগতে ইয়াতে যিখন মিটিং হৈছিলে তাতে 100 যুৱকে জইন কৰিছে আজি ডিপলিঙত জইন হৈছে ডিপলিঙত চাহ বাগিচাৰ ৰাইজ জইন হৈছে আপোনাৰ কাকতিবাৰীত যোগদান হৈছে এনেকৈ ধৰণে আছে আৰু ইয়াৰ পিছত লাকুৱাত যাম লাকুৱাতো যোগদান হ'ব